আজকে আপনার সাথে প্রচারের সুজন চক্রবর্তী এসেছে, প্রচার কেমন করলেন, কি সাড়া পাচ্ছেন মানুষের কাছ থেকে? শুধু প্রচারের সুজন চক্রবর্তী এবং আমাদের জেলা সদস্য কমরেড শুভজিৎ দাস, এলাকার সব নেতারা সবাই উপস্থিত ছিলেন এবং আপনারা দেখলেন যে এলাকায় একটা বিশাল সাড়া এবং এলাকা যেখান দিয়ে গেছে উপর থেকে ফ্ল্যাট বলুন, আশপাশের বাড়ি থেকে বলুন, বিভিন্ন মহিলা শিশু সবাই বেরিয়ে এসেছিলো, বেরিয়ে এসে কেমন হাত মারেছে তো নেড়েছে। এবং এছাড়া আমি তো প্রতিটা ঘরে ঘরে গেছি, তাতে বিশাল ছাড়া এবং সবজন লোক এখানকার কাজকর্ম কিছু হয়নি এই কথা বলেছে, যে নাগরিক পরিষেবা পাওয়ার কথা ছিল কিছু পায়নি, এবারে একটা বদল দরকার এটা ওরা মনের থেকে স্থির করে রেখেছে। ওয়ার্ডের মূল সমস্যাটা কি কাজ হয়নি? ওয়ার্ডের সবচেয়ে বিশাল সমস্যা একটা, দেশবন্ধুনগর হাসপাতালটা একদম নিষ্ক্রিয় হয়ে গিয়েছে, যেখানে আমাদের স্বাস্থ্য পরিষেবা আমরা আগে প্রচুর পরিমাণে পেতাম। এখানে চক্ষু বিভাগ ছিল, কার্ডিওলজি বিভাগ ছিল, এখানে প্রসূতি বিভাগ ছিল, এখানে ইউএসজি হতো, এখানে এক্স রে হতো, এই সব কিছু বন্ধ হয়ে গেছে। এখন এখানে একজন ডাক্তার শুধু আরামের হিসেবে থাকে, আর কোনো ডাক্তার পাওয়া যায় না, ভ্যাকসিনেশনের প্রচুরটা কাজে শুধু বাড়িটাই কনকালসার করে রয়েছে। আগে আমাদের এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রসূতি বা বাইরে থেকেও লোকজন আসতো, সব পরিষেবা বন্ধ, এখানে ওষুধও পাওয়া যায় না, সব কিছু বাইরে থেকে কিনে দিতে হয়, অ্যাম্বুলেন্স সার্ভিস মানুষ সব সবই বন্ধ, কিছু নেই। একটা স্ট্রেচার চাইলে পাওয়া যায় এখানে, বলে কোয়ার্ডিনেটরকে ফোন করো, এরকম তো যাকে ফোন করবো তিনি এখানে এমআইসি বিভাগে স্বাস্থ্যের দায়িত্ব ছিল, পুরো জায়গাটা কঙ্কালসার করে এখন হসপিটালের মধ্যে শ্মশান করে দিচ্ছে। এবং বর্তমানে এই কথা বলতে গেলে তারা বহিরাগত এবং এলাকার বিভিন্ন দালাল গোচের আছে, তারা এসে শারীরিক আক্রমণ পর্যন্ত করছে। এখানে একটা মূল সমস্যা জল নিকাশি সমস্যা, এবার জল ভোটে জিতে সেটা কীভাবে দেখতে? অবশ্যই এখানে জল নিকাশি সমস্যাটা ছোটোখাটো না, এখানে জলের সব নয়নজিনিগুলো বন্ধ করে দিয়েছে, ভিআইপির উপরে সব বন্ধ করে পার্কিং প্লেস করেছে, কর্পোরেটদের হাতে বেঁচে দিয়েছে পয়সার জন্য, সেই সব সিন্ডিকেটের কাজটা চলেছে, এই সব হয়নি, এর জন্য একটা মাস্টার প্ল্যান দরকার। এবং এই পৌরসভা যেই দখল করুক, আমরাই করি বা বিরোধী দল করুক, আমরা এর জন্য মাস্টার প্ল্যানের দাবি করবো, মাস্টার প্ল্যান করে অবিলম্বে কাজ শুরু দাবি করবো। এখানে জল তো জমবে, বৃষ্টি হয়েছে, এখানে পপুলেশন বেড়েছে, ঘর বাড়ি বেড়েছে, কিন্তু জলটা নিষ্কাশনের যে বন্দোবস্ত, যে ড্রেনের সিস্টেম, সেটা অবশ্যই মাস্টার প্ল্যান করে এখান থেকে বাদজোলা পর্যন্ত পাইপলাইন করে জল ফেলার বন্দোবস্ত করতে হবে। হ্যাঁ, 2015 সালে যে ভোটটা হয়েছিল সেখানে একটা ভয়ঙ্কর আতঙ্কের সৃষ্টি হয়েছে, পরিবেশ সৃষ্টি হয়েছে, সেরকম কিছু আশঙ্কা করছেন এবার ভোটে? অবশ্যই এই কুকুরের ম্যাচ কি সোজা হয় নাকি, এদের এই আশঙ্কা এখনও থাকবে, তারা করবে, কিন্তু এইবার বিশেষ সুবিধা করতে পারবে না, এই কারণে মানুষজন যেভাবে সাড়া দিয়েছে, অনেক মানুষ ভাবছিল ভোট দেবে না, এখন তারা নিজেরা বলছে না আমরা ভোট দিতে যাবো, ওই পথে নেমে থাকবো, এই মানুষকে সাথে নিয়ে আমরা এই প্রতিরোধ গড়ে তুলব। এবং এই মানুষ যদি রাস্তায় থাকে, এই যতই গুন্ডা বাহিনী মোস্তার বাহিনী আসুক কিছু করতে পারবে না।